আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আজকেও নতুন একটি ভিডিও নতুন রূপে অ্যাডোবি ফটোশপের ফটো এডিটিং ন্যানো গ্লো ইফেক্ট তো যারা আমার ভিডিওর থাম্বনেলটা দেখেই আইডিয়া করতে পেরেছেন আমার ভিডিওতে চলে আসছেন ভিডিওটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করুন যেন অপরজন শিখতে পারে তো কথা না বলে সরাসরি আমরা চলে যাব মূল ভিডিওতে তো চলুন শুরু করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল আজকে যে ফটোটা আমার ফটোশপের ক্যানভাস আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বড় না করার জন্য আমি বলেছি অল্প সময়ের ভিতর দেখাবো সেজন্য এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে একটা পিএইচডি ফাইলে রূপান্তর করে রেখেছি আগে থেকেই আপনি আপনার একটি ছবি বা যে কোনো একটি ছবি নেবেন সো আমি এখান থেকে একটি নিউ ফাইলে চলে যাব এখান থেকে আমি একটি ক্রেট ফাইল নিব দিন আমি ছবিটাকে ওই পাশে নিয়ে সারবো তারপর কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করে জুম আউট করব যে কোনো একটি কর্নার ধরে কিবোর্ড থেকে শিফট অল্ট্রা প্রেস করে ধরে বা শুধু অল্ট্রা ধরে ছবিটাকে ছোট্ট করব এবার আমার কাজ হলো ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করার শুরুতে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কাজ করে নিব ব্যাকগ্রাউন্ডটাকে নিচের এই অপশনটিতে চলে আসবে এখান থেকে আমার লিখা আছে গ্রেডিয়ান আমি গ্রেডিয়ানটিতে চলে যাব দেন এই অপশনটিতে ক্লিক করে ব্লাগেন। হোয়াইটটাকে আমি নির্বাচন করব তো ওকে ওকেটা দেওয়ার পর এখান থেকে আমি ট্রেনে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওকে এবার স্টাইল অপশনটা থেকে আমি চলে যেতে রিডায়াল আপনি এখান থেকে অ্যাঙ্গেল যা কিছু সবই আপনি দিতে পারবেন সো আমি এখান থেকে শুধু রিডায়ালটা দিব রিফ্লেকশন এটাও নয় ডায়মন্ড এটাও নয় আর আপনি যদি বলেন যে ডায়মন্ডটা দিবেন তাহলে দিতে পারেন তারপর এখান থেকে দিতে হবে আপনাকে রিভার্স এই অপশনটাকে আপনাকে নির্বাচন করতে হবে এবং হান্ড্রেড পারসেন্টেজ থেকে এটাকে আপনাকে একটু ট্রেনিং জাস্ট এই আমি আগের ভিউটা দেখেছিলাম রিড্যাল পরিণত করে সো আজকে আমি দেখাই ডায়মন্ডটা দেখা যাক কেমন হয় সো আপনার কাছে যতটুকু সুন্দর হবে যেইরকমভাবে ওই রকমভাবেই কাজ করবেন দেন ওকে আমার ব্যাকগ্রাউন্ডটার কাজ প্রায় শেষ পর্যায়ে এবার আমি আমার মূল পয়েন্টটাকে কাজ করবো দেন আমি লেয়ারটাতে ক্লিক করব তো একটা কাজ করতে পারি আমি ছবিটা যেহেতু আমার বাক্য অবস্থান আছে আমি ছবিটাকে একটু সোজা করে নিই দেন লাইন টুলটিতে ক্লিক করার পর এখান থেকে ফিল কালারটাকে আপনাকে নান করে দিতে হবে নান করে দেওয়ার পর স্ট্রোকটাকে আপনি এখান থেকে একটি যে কোনো কালার নেবেন স্ট্রোক কালার থেকে এখান থেকে হোয়াইট যে কোনো একটি কালার নেবেন এবং স্ট্রোকটাকে আপনি আপনার মতো করে নেবেন একটা সাইজ দিয়ে নেবেন তো সাইজটা দেওয়ার পর এখান থেকে দেন পেলিপাস টুলটাকে আপনি আর্ট করতে হবে তারপর মুভ টুলে ক্লিক যখন আমার এলিপাস টুলটা ক্রিয়েট করা হবে আপনি ধরে এটাকে 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 পারবেন দেন বড় ছোট করতে বাস আমি পর্যন্ত করে বসিয়ে দিলাম ঠিক আছে যখন আমার এটা ক্রিয়েট করা হবে দেন এন্টার এবার এটাকে যখন আমার এই শেপটাকে ক্লিক করবো তখন এর ওপর রাইট ক্লিক করে আমার এই ব্ল্যান্ডিং চলে যাব ব্ল্যান্ডিং অপশনে চলে যাওয়ার পর সেম লেয়ার স্টাইল থেকে একদম নিচে চলে আসবেন আউটার গ্লো অপশনটিতে আউটার গ্লোটিতে টিকচিহ্নটা বসানোর পর দেন এখানে একটা ক্লিক করবেন যেমন আউটার গ্লোটি চলে আসবে আপনার এখান থেকে ব্ল্যান্ড স্ক্রিনটা দিবেন ব্ল্যান্ড মুড অপশনটি এখানে লাইটই দিতে পারেন বা বিভিন্ন ধরনের ডিজেবল অপশন দিতে পারেন এখান থেকে যে কোনো অপশন তো আমার প্রয়োজন এখানে স্ক্রিন সো লাইট অপশন আছে আমি লাইটটাও দিতে পারি এবার এখান থেকে আপনি কালার নির্বাচন করুন আপনি যে কালারে লাইটটি দিবেন ওটাই উজ্জ্বল আকার এখানে ভেসে আসবে সো আমার ফার্স্ট অফ অল যে কালারটি ছিল ওটাই ছিল আমার সবচেয়ে বেটার আমি ওটাই দিতে পারি ওকে যেতে কালারটা দিয়ে এবার আমার স্প্রেড নেই সেখান থেকে এটা কতটুকু মোটা করতে চাচ্ছেন এবং সাইজ এই আছে এবং সফট এখানে এই অপশনগুলো আছে আপনি এখান থেকে সফটে দিবেন যখন আমি এখান থেকে সাইজটা দেওয়ার পর আমার এখানে পূর্ণাঙ্গভাবে এটা হয়ে যাবে ওকে দেখা যাচ্ছে যদি আপনার আবার প্রবলেম হয় এই আউটার গ্লোতে ক্লিক করবেন কোথায় এই আউটার গ্লোতে ক্লিক করে আপনি আবার এডিট করতে পারবেন দেন আমার এখানে বিশ আছে আমি বিশ দিয়ে ওকে দিলাম আপনার এই একটা পার্ট হবে এই শেপটি যখন একটা পার্ট হবে এখানটাতে আপনি কপি করে নেবেন কি করতে পারেন এডিট থেকে আপনি কপি দেন এডিটে কি আবার পুনরায় পেস্ট করলে এটা কি পেস্ট হয়ে যাচ্ছে আর নয়ত বা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা ধরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা ধরে খুবই বেস্ট করতে পারেন আমি জুমটা একটু বড় করে নিলাম এই কন্ট্রোল ধরে কি ডাবল হয়ে গেছে এবার যেটা সিলেক্ট আছে এখানে রাইট ক্লিক করে রাইটের থেকে কন্ট্রোল টি দিবেন তারপর রাইট ক্লিক করার পর এখানে ফ্লিপ হরিজন্টালটা চলে আসছে তাহলে আপনার এই অপশনটি চলে আসবে মানে সিলেক্ট করে আগে ডাবল রোল করবেন কবি বেস্ট করার পর তারপর এরপর কন্ট্রোল টি প্রেস করবে তারপর এরপর রাইট ক্লিক করে ক্লিক করেরিজেন্টালটা দেওয়ার পর অটোমেটিকলি ঘুরে যাবে তারপর এটাকে স্ক্রোল দিয়ে বা মাউস পয়েন্টার দিয়ে এটাকে আপনি ঘুরিয়ে এখানে আনতে হবে এই স্বাভাবিক তো এটাকে আমি আর বড় করতে পারি এভাবে টেনে এটাকে এতটুকু বড় করলাম এবং এটাতে এই শেপ টুতে ক্লিক করে এটাকে টেনে আমি এতটুকু বড় করলাম একটু ছোট অ্যাঙ্গেল করে আমি রাখলাম বাসায় এবার আমাকে হাতের অপশনটা একটু খেয়াল করুন আমার ছবিটা তো নর্মাল মুড অপশনে বসেই আছে এবার আমি প্লাস পয়েন্ট অপশনে ক্লিক করে প্রথম শেপটাতে ক্লিক করব এটা হলো ডান পাশেরটা বা নিচেরটাতে ক্লিক করলে বাম পাশেরটা এবার এখানে ক্লিক করার পর এখানটাতে আমি মাস্ক অপশনটা ক্লিক করব অ্যাড লেয়ার মাস্ক যখন একটি মাস্ক আসবে তখন এই উপর অপশনটাতে আমি কী করতে হবে ব্ল্যাক অপশনটাকে আমাকে নির্বাচন করে ওকে দিতে হবে তারপর এখানটা দেখে ব্রাশ নিতে হবে এই ব্রাশটা নিয়ে এখান থেকে খেয়াল করতে হবে ব্রাশের অপশনটা যেন স্মুথলি অপশন আসে তো সফট রাউন্ড আমি ব্রাশটা নিলাম নেওয়ার পর জুম অপশনটি বড় করে এই ব্রাশ অপশনটি ছোট বড় করে আপনি কি করতে পারেন যেহেতু এইভাবে এটাকে মুছে দিতে হবে এবার বোঝা যাচ্ছে সে লাইট দুটোকে ধরে রেখেছে ঠিক আছে এবার আমি আরেকটি সার্কেল পয়েন্ট অ্যাড করব তো সার্কেল পয়েন্ট অ্যাড করার জন্য আমাকে সেম আগের অপশনটি এলিপাস টুলে যেতে হবে এখানে রাইট ক্লিক করে এলিভাস টুল গোলাকার যেটি সার্কেল ওটাকে আমাকে অ্যাড করতে হবে তারপর আমি জাস্ট লেয়ারের ওপর ক্লিক করব। এবার এলিভাস টুল ক্লিক করার পর এখান থেকে শিফ্টে প্রেস করে বা শিফট সারা আমিটাকে ক্রিয়েট করে আমি ফিলটাকে নান করে দিয়ে স্ট্রোকটাকে রেখে দিলাম এখানে কত পার্সেন্ট যাচ্ছে আমি সেই পার্সেন্টটা বসিয়ে দিলাম এবার এটাকে আমি জুম বড় করব জুম কাছে আনার পর এটাকে আমি খেয়াল করব যে আমার এটা পিছন দিক থেকে যাবে তাই তো তো এবার যখন আমি এটাকে আরেকটু একটু নিচে নামাতে পারি বা একটু গোল করতে পারি বা একটু চাপায় দিতে পারি দিক থেকে ওকে যখন আমার এই সার্কেলটা পয়েন্টটা তৈরি হবে সেম এবার এই আগের অপশনটাতে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশনে চলে যাব যখন আমি ব্ল্যান্ডিং অপশনে চলে যাব এবার আমি আউটার গ্লো দেন আউটার গ্লো অপশনটিতে ক্লিক করলাম সেম আগের অপশনটাই আউটার গ্লো অপশনটি বসে গেল বা যদি আমি ভিন্ন কোনো কালার চাই ভিন্ন কোনো কালার আমার রেড কালারটি ভালো লাগলো ওকে দিব এখান থেকে সফট নেক্সট কালারটি সাইজ সব আমি করে নিতে পারবো ওকে দিব দেখা যাচ্ছে আমার লাইন কালারটা অনেকটাই বেশি হয়ে গেছে আমি একটু কমিয়ে নিব আমি এই প্রপার্টিস অপশনটা একটু এদিকে নিয়ে রাখলাম মাস্ক অপশনটাকে নিয়ে আসবো তো মাস্ক অপশনটি অ্যাড করার পর এখানে ক্লিক করে আমি ব্রাশ অপশনটি নিব তারপর আমি জুমটাকে ইন করে ব্রাশ অপশনটা এখান থেকে এটাকে মুছে দিব আস্তে আস্তে ফাইনালি যখন আমার ছবিটা এরকমভাবে হয়ে যাবে এবার আমি এটাকে ধরে আর একটু নিচে নামিয়ে দিতে পারি বা স্বাভাবিক যেটা আছে এটা তো ফাইনালি আমার ছবি ন্যানো গ্লো ইফেক্ট করা প্রায় শেষ পর্যায়ে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মধ্যে এখানেই দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নেই তবে যাওয়ার আগে বলে যাচ্ছে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিঙ্ক থাকবে আমার প্রতিষ্ঠানে বা ফেসবুকে গিয়ে লিখবেন এসকে কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লিখা মাত্রই চলে আসবে আমাকে ন করলে সাথে সাথে আপনারা সেখানে আমাকে পেয়ে যাবেন আমি যত সম্ভব চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার জন্য আল্লাহ হাফেজ